কি নাম কি নাম কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে ১৯ জন কবি লেখক অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, আর ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে। ময়ূর, মা, তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছ? জিজ্ঞেস করলো সমস্বরে তিনজন। আমি বললাম, দেখেও এসেছি, যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলেই ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে, চুমোয় চুমোয় ভরিয়ে তুলবো তাকে। সে তার চার বছরের দাদা রুড়োবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছ? মাত্র দুটো শব্দ, দুটো ধ্বনি এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করল, অ্যাপ্লাই করেছ আমার জন্য? তুমি অ্যাপ্লাই করেছ? হাওড়া, শেয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজারের ফুটপাথ থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর, আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ? বাকি রাত উঠে বসে থাকি, আমার সামনে কাকভোর, ফুটপাথ তার ফুটপাথ, ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না রাস্তা থেকে, হোম থেকে, ফুটপাথ থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি না কি?